সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন। এরপর তার জন্য প্রথমে আপনাদের ফেসবুক পেজে চলে যেতে হবে। আপনাদের যে পেজের প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন সেই পেজে চলে যেতে হবে। দেখুন, আমি আমার পেজে চলে যাচ্ছি, যেই পেজের প্রোফাইল পিকচার চেঞ্জ করব। এখানে আমাদের আমি প্রথম পে আমি যেটা এটাতে আমি আমার প্রোফাইল পিকচার ফেসবুকের আর কি পেজের প্রোফাইল পিকচার অ্যাড দিয়েছি, আমার নেটে প্রবলেম হচ্ছে, তাই এটা শো করতেছে না। এখানে ক্লিক করবেন, দেখেন আমার এটার প্রোফাইল পিকচার এটা আছে, ওয়েট লোড হচ্ছে। এই দেখ আমার এটার প্রোফাইল পিকচার এটা আছে, এই দেখ আমার এটার প্রোফাইল পিকচার। এখন এটার আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য আপনার এই মোর মোর সরি এই মোর অপশানে ক্লিক করবেন, প্রোমোটার পাশে এই মোর অপশানে ক্লিক করবেন। এই দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এডিট পেজে ক্লিক করবেন। এডিট পেজে ক্লিক করার পরে এই সেটিং সরি পেজ ইনফোতে ক্লিক করবেন, এডিটর এড পেজ এটাতে ক্লিক করবেন। লোড হচ্ছে, এখন এটাতে ক্লিক করার পরেই প্রোফাইল পিকচারের পাশে কিছু ফটোসের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই এই পেজে নিয়ে আসে, পেজে নিয়ে আসার পরে এগেন এই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিদের মধ্যে আপনার যেই পিকটি মানে সেই প্রোফাইল পিকচারটি মানে আপলোড দিতে চান, যেটি চেঞ্জ করে অন্যটি আপলোড দিবেন সেটি সিলেক্ট করে দেবেন। মানে যেটি আপনারা আপলোড দিতে চাচ্ছেন এখন আপনাদের প্রোফাইল পিকচারে এটি সিলেক্ট করে দেবেন। যেমন আমি দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি, আমি ডানে ক্লিক করব। এটা কীভাবে রাখবো আমি এই এইভাবে আমি রেখে দিচ্ছি। এখন আমি সেভে ক্লিক করব, এখানে সেভে ক্লিক করেছি। এই দেখেন আমার এটি প্রোফাইল পিকচারে আপলোডিং হচ্ছে, আপলোডিং ওর প্রোফাইল পিকচার, আমার পেজের প্রোফাইল পিকচারটি আপলোডিং হচ্ছে, আপলোড হয়ে যাক, আপলোডিং হচ্ছে। এই দেখেন ইউর প্রোফাইল পিকচার হ্যাজ বিন আপলোডেড। এখন আপনারা এই সেভ অপশানে ক্লিক করবেন, আমাদের প্রোফাইল পিকচারটি আপলোড হয়ে গেছে এবং সেভ হয়ে গেছে। এই দেখেন আমাদের প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদের পেজে নিয়ে দেখাচ্ছি, এই দেখেন আমার পেজের মধ্যে আমাদের প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারাও আপনাদের ফেসবুকের পেজের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।